আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বিশ্বাস করি যে আপনাদের সবারই একটা নিজস্ব কৌশল রয়েছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য। অনেকে শর্ট টার্মে ইনভেস্ট করেন, অনেকে লং টার্মে ইনভেস্ট করেন, কেউ আবার ডেইলি বেসিসে ট্রেড করেন। আমি আপনাদেরকে আজকে যে কৌশলটি বলবো, আমি মনে করছি যে এটা একটা সর্বোত্তম কৌশল হবে যদি ভালোভাবে আপনারা এটা ফলো করতে পারেন। এই কৌশলটির মূল বক্তব্য হলো যে সর্বপ্রথম আপনারা একটি ফান্ডামেন্টাল স্টক সিলেকশন করবেন। এখন প্রশ্ন হলো যে ফান্ডামেন্টাল স্টক আপনি কিভাবে বিবেচনা করবেন বা কিভাবে বের করবেন। অনেকে বলার চেষ্টা করেছেন যে ফান্ডামেন্টাল স্টক কি আছে, আমি বলছি আছে, অবশ্যই আছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে অনেক ফান্ডামেন্টাল শেয়ার রয়েছে, শুধু আপনাদেরকে খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে আপনারা যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন, যে কোনো কোম্পানির কমপক্ষে 5 বছরের একটা ইতিহাস আপনারা স্টাডি করবেন। এমন অনেক কোম্পানি রয়েছে যে দেখা গেল বিগত 3-4 বছরে তাদের কোনো খবর ছিল না, ইপিএস নেগেটিভ, অথচ হুট করে খুব ভালো ঘোষণা দিচ্ছে বা অনেক ভালো ইপিএস নিয়ে আসতেছে, সেটাকে কিন্তু আপনি ফান্ডামেন্টাল কোম্পানি বা ফান্ডামেন্টাল স্টক বলতে পারবেন না, কারণ সেখানে কিছুটা গ্যাম্বলিং হওয়ার সম্ভাবনা রয়েছে বা ম্যানিপুলেট করে এ ধরনের নিউজ নিয়ে আসার আসতে পারে, এ ধরনের একটা সম্ভাবনা রয়েছে। ফান্ডামেন্টাল স্টক আপনি তখনই বলবেন যে দেখা গেল বিগত 5 বছরে তাদের ইনকামের একটা ধারাবাহিকতা রয়েছে, এরা প্রতি বছর এজিএম করে ঘোষণা দেয়, ভালো ঘোষণা দেয়। হ্যাঁ, দেখা গেল যে 20%, 15% বা 10% প্রতি বছরই এ ধরনের একটা ওরা ডিক্লারেশন দেয়। তবে এক্ষেত্রে উল্লেখ্য যে বেশি ডিভিডেন্ড দিলেই খুব ভালো কোম্পানি, ব্যাপারটা এরকম না। আপনাকে তাদের যে ডিভিডেন্ড বা ডিক্লারেশন এর সাথে দামের একটা সামঞ্জস্য আছে, এবং সেটাও কিন্তু কম্পেয়ার করতে হবে, সেই বিষয়গুলো আসলে জানতে হবে। তো কাজেই আপনি সর্বপ্রথম একটা ফান্ডামেন্টাল স্টক সিলেকশন করবেন। আমি যে কৌশলটি বলছি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার স্টকটি ফান্ডামেন্টাল ভালো শেয়ার হতেই হবে। এবার এই ফান্ডামেন্টাল স্টকের উপরে আপনি আপনার প্ল্যান করবেন। আপনার প্ল্যানের 2টা অংশ থাকবে, প্ল্যান এ, প্ল্যান বি। এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি, প্ল্যান এ, প্ল্যান এর মধ্যে থাকবে যে বিষয়গুলো, যে আপনি এন্ট্রি নেবেন, এন্ট্রি নেওয়ার পূর্বে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন, যে সাপোর্ট লেভেলে প্রাইসটা হইতে হবে, তারপরে সম্পূর্ণ একবারে ইনভেস্ট করবেন না, 250 লেভেলটা থাকতে হবে, 250 লেভেল যদি 30 বা 30-এর নিচে হয় সেক্ষেত্রে ভালো হবে, এবং এই সাপোর্ট লেভেলটা আপনার যে গতবার ডিক্লারেশনের পরে যে রেকর্ডেড গেছে, প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়েছে, তারপরের সাপোর্ট লেভেলটাকে কাউন্ট করতে হবে। এরপরে আপনি সাপোর্ট লেভেল এবং 250 দেখে এন্ট্রি নেওয়ার পরে দাম যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনি ক্যাপিটাল গেইন করবেন। এটা হচ্ছে আপনার প্ল্যান এ। আরও কতগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে, যে এই সাপোর্ট লেভেলে আপনি সম্পূর্ণ মূলধনের এন্ট্রি নেবেন না, এই জন্যই বলছি যে অনেক সময় একটা সাপোর্ট লেভেল এভাবে ক্রিয়েট হলো, তো এটাকে আপনি সাপোর্ট লেভেল ধরলেন, দেখা গেলো পরবর্তীতে এই সাপোর্ট লেভেল ভেঙে আর একটা সাপোর্ট লেভেল এখানে ক্রিয়েট হলো, তো এই জায়গাতে এন্ট্রি নেওয়ার মতো আপনার কিন্তু ক্যাপাসিটি থাকতে হবে। তো এই ধরনের সাপোর্ট লেভেল যে কোনো শেয়ার, ভালো শেয়ারের ক্ষেত্রে 1 বছরের মধ্যে আপনার 2টা সাপোর্ট লেভেল ক্রিয়েট হয় সাধারণত, অনেক সময় কিন্তু হয় না, এরকম একটা সাপোর্ট লেভেল হওয়ার পরে আর কিন্তু এর নিচে প্রাইস আসে না, অনেক সময় হয়। আবার কিছু কিছু শেয়ারের ক্ষেত্রে এই তৃতীয় সাপোর্ট লেভেলও কিন্তু, দ্বিতীয় সাপোর্ট লেভেলও কিন্তু ব্রেক করে,
সো এখানে একটা ইমার্জেন্সি ফান্ড আপনাকে রাখতে হবে যেখানে এই সাপোর্ট লেভেলে আপনি যাতে এন্ট্রি নিতে পারেন, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে করতে হবে। তো এভাবে আপনি প্ল্যান এ নির্ধারণ করবেন। দাম বৃদ্ধি পাবে, সেখান থেকে আপনি প্রথমে 50% আপনার প্রফিট নেবেন, সম্পূর্ণ প্রফিট নেবেন না। কারণ হলো যে একটা শেয়ারের প্রাইস বৃদ্ধি পেল, আপনি যদি সম্পূর্ণ ওখানে বিক্রি করে দেন তো দেখা গেল যে সেই দামটা আরও অনেক বৃদ্ধি পেল, তখন কিন্তু আপনি আফসোস করবেন। সেজন্য আপনি প্রথমে 50% প্রফিট নিয়ে নেবেন। তো দেখা গেল এখানে আপনি এন্ট্রি নিয়েছেন সাপোর্ট লেভেলে, এখানে প্রাইস বৃদ্ধি পেয়েছে, এখানে যদি 50% আপনি প্রফিট নেন তাহলে আপনার 50%-এর ক্যাশ থাকলো হাতে। এবার যদি আবার যদি প্রাইস কমে যায় তখন সেই 50% আপনি আবার এন্ট্রি নিতে পারবেন, আবার দাম যদি বাড়লো আবার 50% এখানে আপনি সেল দিয়ে এই যে থার্ড সাপোর্ট লেভেলের জন্য ওয়েট করতে পারেন। এক্ষেত্রে হলো কি, আপনি ভয় পাবেন না, আপনার কনফিডেন্স লেভেলও বৃদ্ধি পাবে। তো এটা হলো আপনার প্ল্যান এ এর অংশ। ওকে, এখন প্ল্যান বি কি? আমি যেটা বুঝাতে চাচ্ছি, কোনো কারণে আপনার প্ল্যান এ যদি সাকসেস না হয়, যদি কোনো কারণে প্ল্যান এ ফেল করে, তাহলে আপনি প্ল্যান বি অনুসরণ করবেন। প্ল্যান বিটা কি? এর মধ্যে যে আপনি তো ক্যাপিটাল গেইন করতে পারলেন না, ভালোভাবে এন্ট্রি নেওয়ার পরও ক্যাপিটাল গেইন হলো না, তখন আপনাকে যাইতে হবে প্ল্যান বি, অর্থাৎ ওই শেয়ারগুলোতেই আপনি এন্ট্রি নেবেন যেখানে যাদের ডিভিডেন্ট ভালো দেয়, যাদের ডিভিডেন্ট ইল্ড পার্সেন্টেজ মোর দেন 5% অর 6%, এটুকু থাকতে হবে। এবং এখানে যে পিই রেশিও আছে, এখানে আমি ইওর পিই বলেছি। অ্যাকচুয়ালি পিই রেশিওটাকে আমরা কি বুঝি, পিই রেশিও হলো প্রাইস আর্নিং রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও, অর্থাৎ যে আপনি যে ইনভেস্ট করতেছেন 5 লাখ টাকা 10 লাখ টাকা, সেই ইনভেস্টটা আপনার কত বছরের মধ্যে আপনি রিটার্ন পাবেন, সেটাই হচ্ছে পিই রেশিও। এই পিই রেশিও, এখানে ইওর পিই রেশিও বলতেছি এজন্যই যে আপনার ডিভিডেন্ড ইয়েল্ডের ওপরে কাউন্ট করে যে পিইটা পাবেন সেটা হচ্ছে ইওর পিই। আর নর্মালি ওয়েবসাইটে যে পিই দেওয়া থাকে সেটা কিন্তু তাদের ইপিএসের ওপরে নির্ভর করে সেই পিইটা দেওয়া থাকে। তো ইওর পিই রেশিও সাধারণত একটু বেশি হয়, কারণ এখানে তারা যে পরিমাণ ইপিএস ডিক্লেয়ার করে আপনাদেরকে কিন্তু সেই পরিমাণ ডিভিডেন্ড দেয় না। সো আপনি যদি ডিভিডেন্ড ইয়েল্ডের ওপরে নির্ভর করে যে পিইটা বের হবে সেটা হচ্ছে ইওর পিই রেশিও। এটা আপনার 20, মানে বিলো দেন 20 হলে বেশি ভালো। অর্থাৎ আমি আবারও বলছি যে ফান্ডামেন্টাল স্টক সিলেকশন করবেন, এরপরে আপনি প্ল্যান এ এর জন্য এন্ট্রি নেবেন যেখানে আপনি সাপোর্ট লেভেল 250 দেখে এন্ট্রি নেবেন এবং দাম বৃদ্ধি পেলে ক্যাপিটাল গেইন করবেন। সেখানে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটা অনুসরণ করবেন, প্রথম দ্বিতীয় তৃতীয়, দাম বৃদ্ধি পেলে প্রথমে 50% সেল করবেন, এরপরে ওয়েট করবেন, আরও বেশি বৃদ্ধি পেলে আপনার হাতে 50% শেয়ার রয়েছে সেটা আপনি সেল করতে পারেন। যদি কোনো কারণে প্ল্যান এ ফেল হয় দেন আপনি চিন্তা করবেন যে সমস্যা নাই, আপনার প্ল্যান বি রয়েছে যেখানে ভালো ডিভিডেন্ড পাবেন, ভালো ডিভিডেন্ড ইয়েল্ড পাবেন এবং আপনার টাকাটা কয় বছরের মধ্যে ফেরত চলে আসবে। অর্থাৎ এই কৌশলটা আপনি অবলম্বন করবেন এজন্য যে অনেকে এমন কিছু শেয়ারে এন্ট্রি নেন যেখানে ক্যাপিটাল গেইন হওয়ার সম্ভাবনা তো থাকে এবং অনেক সময় কয়েকদিনের মধ্যে 20%, 30% এমনকি 50% ক্যাপিটাল গেইন হওয়ার সম্ভাবনা থাকে। তো সেটা যদি আপনার সাকসেস হয় সেটা তো ভালো কথা, বাট এটা যদি কোনো কারণে ফেল হয় তখন আপনারা কিন্তু বিপদে পড়ে যান। কী জন্য? তাদের ডিভিডেন্ড ভালো থাকে না, ডিভিডেন্ড ইয়েল্ড ভালো হয় না, সে কারণে এই যে এখানে ইওর পিটা অনেক সময় 40, 50, 60 এরকম পর্যন্ত হয়ে যায়, তখন আপনারা বিপদে পড়ে যান। কাজেই আমি যেটা বলছি যে আপনাদের শেয়ার সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই ফান্ডামেন্টাল স্টক হতে হবে যাদের ডিভিডেন্ড ভালো, ডিভিডেন্ড ইয়েল্ড ভালো, আর যদি আপনি ক্যাপিটাল গেইন করতে পারলেন তাহলে তো কোনো কথাই নাই। তো এটা তো আমি চিত্রের মাধ্যমে দেখালাম, এখন আপনারা
কিভাবে এই যে ডিভিডেন্ড ডিভিডেন্ড ইল্ড এই জিনিসটা এবং এই যে ইউরপিটা প্ল্যান বি যেটা কিভাবে কাজ করে সেটা আমি চার্টের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি, আশা করি দেখবেন। এখানে একটা চার্ট রয়েছে, এই চার্টটা আমি আপনাদেরকে দিয়েছি আগে, এবারে যদি কারো লাগে তাহলে আমাকে বলবেন। আমি ধরেন উত্তরা ব্যাংকের কথা বলতেছি, ধরেন উত্তরা ব্যাংক আপনি 5000 নিলেন, উত্তরা ব্যাংকের এখন দাম প্রায় 28 টাকা 29 টাকা, এই কয়েকদিন পূর্বে এর দাম ছিল 25 টাকা, ধরেন 25 টাকা দিয়ে আপনি নিয়েছিলেন। তো নেওয়ার পরে আপনি মনে করলেন যে দাম এখন 28 টাকা হয়েছে, 28 বা 28.50 এরকম আর কি, তাহলে অলরেডি আপনি কিন্তু 14% ক্যাপিটাল গেইন করে ফেলেছেন। সো আপনি যদি মনে করেন যে আপনি ডিভিডেন্ড খাবেন না বা ডিক্লারেশন পর্যন্ত ওয়েট করবেন না, সরি রেকর্ডেড পর্যন্ত ওয়েট করবেন না, তাহলে ইচ্ছা করলে আপনি এই প্রফিটটা নিয়ে নিতে পারেন। তাহলে ওরা কিন্তু যে ঘোষণা দিয়েছে সেটা এখানে দিল না, আমি দেখাই নাই, এখন ওরা ঘোষণা দিয়েছে সেটা দেখাচ্ছি। ওই উত্তরা ব্যাংক মনে করেন আপনি 25 টাকাতেই নিয়েছিলেন, ওরা কিন্তু 14% ক্যাশ এবং 14% স্টক দিয়েছে এবার, অর্থাৎ 2021 সালের জন্য, এই যে কয়েকদিন আগে ডিক্লারেশন দিল। তো আপনি যদি রেকর্ডেড পর্যন্ত ওয়েট করেন তাহলে রেকর্ডেডের পরে যদি প্রাইসটা 25 টাকায় আপনার নেওয়া থাকে তাহলে কিন্তু আপনার অ্যাডজাস্টেড প্রাইস, আপনার অ্যাডজাস্টেড প্রাইস কিন্তু মার্কেটের না, কারণ মার্কেটে যদি রেকর্ডেডের পূর্বে 28 টাকা থাকে তাহলে কিন্তু আলাদা কথা, ধরেন 28 টাকা, সেক্ষেত্রে কিন্তু তার অ্যাডজাস্টেড প্রাইস হবে 23 টাকা প্রায় 33 পয়সা, কিন্তু আপনি তো কিনেছেন 25 টাকায়, সো আপনার অ্যাডজাস্টেড প্রাইস হচ্ছে 20 টাকা 70 পয়সা। এক্ষেত্রে যদি কখনো আরেকটু ওয়েট করলেন, এই উত্তরা ব্যাংক যদি আপনি 26 টাকা বা 27 টাকায় বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রায় 24% প্রফিট নিতে পারেন, এবং এক্ষেত্রে ডিভিডেন্ড ইয়েল হলো 5.6 আর ইয়োর পিএ হচ্ছে 17.9 মানে প্রায় 18, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। এখন আপনি বলতে পারেন যে উত্তরা ব্যাংক যদি আপনি নেন তাহলে আপনি যদি কোনোভাবে ক্যাপিটাল গেইন মিস করেন তাহলে আপনার এই 17 বছর 18 বছরের মধ্যে টাকাটা ফেরত আসবে, তো নিশ্চয়ই আপনি ভাবছেন যেটা তো অনেক বেশি, তাই না? তো আরও কিছু কিছু ক্যালকুলেশন দেখি, এই 25 টাকায় ধরলাম আর ধরলাম উত্তরা ব্যাংক মানে 14% ক্যাশ এবং 14% ডিভিডেন্ড দিয়েছে, তো তা আমি হিসাব করার ক্ষেত্রে ধরলাম যে 28% সে ক্যাশ দিয়েছে, 28% এবং আপনি সে 26 টাকাতেই বিক্রি করছেন, সেক্ষেত্রে আপনার প্রফিট হবে 15% প্লাস। এক্ষেত্রে আরেকটা জিনিস বুঝলেন যে যে শেয়ারগুলো স্টক ডিভিডেন্ড দেয় সেখানে কিন্তু ক্যাপিটাল গেইন হওয়ার সম্ভাবনা বেশি আছে, আর শুধুমাত্র ক্যাশ ডিভিডেন্ড দিলে আপনাদের ক্যাপিটাল গেইন একটু কম হলেও এখানে কিন্তু ডিভিডেন্ড ইল্ড আসতেছে 11.2% এবং সেক্ষেত্রে আপনার প্রায় 9 বছরের মধ্যে টাকাটা ফেরত চলে আসবে। তো এই জিনিসগুলা খুব গুরুত্বপূর্ণ। এখন বলতে পারেন যে তাও তারপরও এটা 9 বছর, একটা শেয়ারের আমি প্রাইস দিচ্ছি, নাম লিখতেছি না, এটাকে জাঙ্ক শেয়ার বলতেছি, ধরেন 5000 নিলেন, দাম হচ্ছে 35 টাকা, এটা যদি কোনোভাবে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তাহলে এর অ্যাডজাস্টেড ভ্যালু আসবে 34 টাকা 50 পয়সা, এটা যদি 35 টাকাও যায়, কারণ এই শেয়ারটা এখন খুব ডাউন ট্রেন্ডে রয়েছে, তো সেক্ষেত্রে হলো কি যে আপনি খুব একটা ক্যাপিটাল গেইন করতে পারলেন না। তাহলে আমি যেটা বলছিলাম যে আপনি যদি ক্যাপিটাল গেইন না করতে পারেন তাহলে আপনাকে প্ল্যান বিতে যাইতে হবে, প্ল্যান বিতে হচ্ছে ডিভিডেন্ড এবং ডিভিডেন্ড ইয়েল্ড এবং ইয়োর পি, এখানে ডিভিডেন্ড ইয়েল্ড হচ্ছে 1.43% অনলি, সরি ডিভিডেন্ড ইয়েল্ড হচ্ছে 1.4% এবং এখানকার পি হচ্ছে 70, মানে কি এই টাকাটা আপনার রিটার্ন আসতে 70 বছর পর্যন্ত লেগে যেতে পারে যদি প্রাইস না বৃদ্ধি পায়, কারণ আমরা এটা মানে পিটা তখনই হিসাব করবো যখন আপনি ক্যাপিটাল গেইন করতে পারছেন না,
কারণ আপনি যখন ক্যাপিটাল গেইন করতে পারবেন না তখন কি করতে হবে, আপনাকে ওই শেয়ারে বসে থাকতে হবে এবং প্রতি বছর তারা যে প্রফিট দেয়, যে ডিভিডেন্ড দেয় সেটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, নতুবা লসে বিক্রি করতে হবে। তো আমি মনে করলাম যে আমি লসে বিক্রি করব না, আমি ডিভিডেন্ড নিব, সেক্ষেত্রেও আপনার আপনার যে ইনভেস্ট সেটা রিটার্ন হতে 70 বছর লাগবে। এক্ষেত্রে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরেন প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংক মনে করেন যে 5,000 নিলেন, তো প্রাইম ব্যাংক কিন্তু এই যে রিসেন্টলি 20 টাকা পর্যন্ত এসেছিল এবং প্রাইম ব্যাংক গতবার 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আমার বিশ্বাস এবার 20% ক্যাশ ডিভিডেন্ড দিবে, কারণ ওদের ইপিএস যেহেতু ভালো হয়েছে যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো প্রাইম ব্যাংক এই মুহূর্তে 22 টাকা, যদি আপনি 22 টাকা বা 23 টাকাও বিক্রি করতে পারেন তারপরে কিন্তু আপনার 25% প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি ধরে নিলাম যে আপনি এটাকে ক্যাপিটাল গেইন বলবো, তো আমি ধরে নিলাম যে এই পর্যন্ত প্রাইসটা বৃদ্ধি পায় নাই, আপনি ক্যাপিটাল গেইন করতে পারছেন না, তাহলে কি করবেন? তো আপনি দেখবেন যে ডিভিডেন্ড ইয়েল্ড কত, এটা ডিভিডেন্ড ইয়েল্ড 10% এবং এটা 10 বছরের মধ্যে আপনি টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, প্রাইম ব্যাংক যদি একইভাবে ইয়া দেয়, মানে ক্যাশ প্লাস স্টক দেয়, সেক্ষেত্রে আমি কি হবে সেটা একটু বোঝার চেষ্টা করি। ধরেন যে 15% ক্যাশ দিল আর 5% স্টক দিল, সেক্ষেত্রে আপনার অ্যাডজাস্টেড ভ্যালু হবে 17.62 টাকা। আপনি যদি 23 টাকাতেও বিক্রি করতে পারেন তাও আপনার 28% লাভ হবে। আবার আমি বলছি যে যে শেয়ারগুলো স্টক ডিভিডেন্ড দেয় সেক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল গেইন হওয়ার সম্ভাবনা বেশি আছে, এবং যেহেতু সে 5% স্টক দিয়েছে সেহেতু তার ডিভিডেন্ড ইয়েল্ড একটু কমে গেছে, কারণ এখন আপনি 15% হিসেবে ক্যালকুলেশন হয়েছে, 7.5% হচ্ছে ডিভিডেন্ড ইয়েল্ড, এবং সেক্ষেত্রে আপনার 13 বছরের মধ্যে টাকাটা রিটার্ন আসবে। আপনার রিটার্ন কিন্তু আসবেই, আমার মূল বক্তব্য হলো যে আপনি পুঁজি হারাবেন না, এখানে আপনি পুঁজি হারাবেন না। কিন্তু এই যে জাঙ্ক শেয়ারে যদি আপনি ইনভেস্ট করেন, এমন অনেক শেয়ার আছে, আরেকটা জাঙ্ক শেয়ারের কথা বলি, অনেক জাঙ্ক শেয়ার আছে যার দাম প্রায় 700 টাকা, ও হয়তো 50% ক্যাশ দেয়, ঠিক আছে? তো ওর দাম যদি ওই ধরেন যে 750 টাকা গেল, তাহলে ভালো কিছু আপনি লাভ করলেন। বাট যদি কোনো কারণে দাম বৃদ্ধি না পায়, দাম বৃদ্ধির পরিবর্তে যদি দাম কমে যায়, তাহলে কি হবে যে আপনি বিক্রি করতে পারছেন না, লসেতে বিক্রি করবেন না, তাহলে আপনাকে এই যে ডিভিডেন্ড ইয়েল্ড এবং এই কতদিনের মধ্যে আপনার টাকাটা ফেরত আসবে সেটার জন্য ওয়েট করতে হবে। সেক্ষেত্রে ডিভিডেন্ড ইয়েল্ড কিন্তু একও না, 0.7%, যেখানে 140 বছর আপনাকে ওয়েট করতে হবে, তাহলে আপনি কোন শেয়ারে ইনভেস্ট করবেন? ওকে, সো আমি বলছি যে আপনাকে দুইটা প্ল্যান নিতে হবে, প্ল্যান এ হচ্ছে এখানে যে ক্যাপিটাল গেইন সেটা, অথবা প্ল্যান বি আপনার এখানে ডিভিডেন্ড ইয়েল্ড কত হচ্ছে, মানে বসে থাকছেন আপনি আর কি, তাহলে আপনি কত তাড়াতাড়ি আপনার যে ইনভেস্ট সেটা আপনি ব্যাক পাবেন। ইউনিয়ন ব্যাংক ধরি, হ্যাঁ ইউনিয়ন ব্যাংক ধরেন, মনে করেন 5,000 নিলেন, বর্তমান মূল্য প্রায় 12.50 এরকম আর কি, ইউনিয়ন ব্যাংক 10% ক্যাশ দেওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনি যদি 15 টাকা তো বিক্রি করতে পারেন, আমার মনে হয় অস্বাভাবিক না, তাও কিন্তু আপনি 28% প্রফিট করার সম্ভাবনা রয়েছে এবং এর ডিভিডেন্ড ইয়েল্ড হবে 8%, এবং 12.5 বছরের মধ্যে টাকাটা আপনি ধরেন যে কোনো কারণে ক্যাপিটাল গেইন করতে পারছেন না, তাহলে আপনি ওয়েট করবেন, প্রতি বছর আপনার কিন্তু 5,000 টাকা করে ব্যাংকে জমা হবে, যেটা 12.5 বছরের মধ্যে টাকাটা আপনার ব্যাক চলে আসবে। আচ্ছা, ইউনিয়ন ব্যাংকের আরেকটা ইকুয়েশন দেখি, ধরেন একইভাবে আপনার ওরা মনে করেন যে এখানে 10% ক্যাশ ধরেছিলাম, তো এখন ধরলাম যে 5% ক্যাশ দিল, সরি 7% ক্যাশ দিল আর 5% স্টক দিল, আপনি যদি এটা 14 টাকাতেও বিক্রি করতে পারেন তাও কিন্তু আপনি 23% ক্যাপিটাল গেইন করতে পারছেন, এবং সেক্ষেত্রে আপনার ডিভিডেন্ড ইয়েল্ড তার 5.6%, এবং আপনি কিন্তু প্রায় 18 বছরের মধ্যে টাকাটা ফেরত পাবেন যদি এই দামই থাকে। মনে রাখবেন, যদি ধরেন দাম বাড়লো না, এটা দাম বাড়ছে না কোনো কারণে, 11, 12, 13 এর বেশি হচ্ছে না, তাহলে কি করবেন? আপনি তো বিক্রি করবেন না, আপনি ওয়েট করবেন, মানে এটা তো আর সব সময় হয় না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনি ক্যাপিটাল গেইন পাবেন। আমি বলছি যে যদি কোনো কারণে আপনি ক্যাপিটাল গেইন মিস করেন বা ফেল করেন, দেন আপনাকে প্ল্যান বিতে যাইতে হবে। যেহেতু আপনি ক্যাপিটাল গেইন করতে পারছেন না, তাহলে আর কি করার, হয় লসে বিক্রি করতে হবে অথবা আপনাকে প্ল্যান বি পর্যন্ত ওয়েট করতে হবে। তা আমি লসে বিক্রি করবো না, সমস্যা কি?
আমি দরকার দুই চার বছর ওয়েট করব, তাও আমার এটা টাকাটা ফেরত চলে আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনেক শেয়ার রয়েছে যেটার টাকাটা ফেরত আসার জন্য এই যে 140 বা 70, এটা তো আসলে মানে অসম্ভব। হ্যাঁ, এটা তো হয় না, তাই না? সো আপনি এই চার্টটা দিয়ে নিজেই অনুমান করতে পারবেন যে আপনি কোন শেয়ারে ইনভেস্ট করেন। এখানে যে বিগত বছরগুলার ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড, বর্তমান প্রাইস, এগুলা দেখে এই চার্ট থেকে আপনি কিন্তু মোটামুটি অনুমান করতে পারবেন যে আপনি প্ল্যান এ এবং প্ল্যান বি দুইটাই আপনার কোন শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। আশা করি আপনারা যদি এই থিওরি ফলো করেন তাহলে আপনাদেরকে পুঁজি হারাইতে হবে না ইনশাল্লাহ।